ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया योगी रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पोत्तरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरणोरणु मागे अधम होइ पूर्ण काम बोलबो हरि नाम नयो শ্রী রামকৃষ্ণ দেবের অত্যন্ত প্রিয় গানগুলির মধ্যে একটি গান এটি, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। শ্রী ভগবানের কৃপায় আমরা আজকে বসেছি তাঁর লীলা নিয়ে বলতে, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে, যিনি এই গানের রচয়িতা নীলকণ্ঠ মুখোপাধ্যায়, বিখ্যাত যাত্রা লেখক অভিনেতা নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের জন্ম 1841 সালে। তিনি বর্ধমানের ধরণী গ্রামে বাসিন্দা ছিলেন এবং মারা যান 1911 সালে। এই সময়টায় তার শরীর চলে যায়। খুব ভালো সংস্কৃত জানতেন, গান লিখতে পারতেন এবং তিনি গোবিন্দ অধিকারীর যাত্রাপালায় কৃষ্ণযাত্রায় দূতীর ভূমিকায় অভিনয় করতেন। তখন তো মেয়েরা অভিনয় করতেন না, ছেলেরা মেয়ে সেজে অভিনয় করতেন এবং তার অভিনয়ের মূল কাজ যেটা ছিল সেটা হচ্ছে বিবেকের চরিত্রে তিনি অভিনয় করতেন। বিবেক যেরকম মাঝে মাঝে এসে আমাদের বিবেক বোধকে জাগ্রত করে দিয়ে যায়, ঠিক সেই রকমভাবে তিনি যেন আমাদের হৃদয়কে জাগ্রত করে দিয়ে যেতেন এবং তারই রচনা এই কৃষ্ণযাত্রা। গোবিন্দ অধিকারীর মৃত্যুর পরে তিনি ওই যাত্রাপালার ম্যানেজার হন। তার নিজের লেখা কৃষ্ণযাত্রা সেই সময় বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া সর্বত্র ভীষণ রকমের প্রশংসা পেয়েছিল। সবচেয়ে বেশি তার শ্রেষ্ঠ পালা হয়েছিল কালীয় দমন পালা, যেখানে তিনি যাত্রায় রাধার সখী রূপে অবতীর্ণ হয়ে অসাধারণ অভিনয় করেছিলেন, অসাধারণ গান গেয়েছিলেন। এইগুলি আছে। নবদ্বীপের পণ্ডিতরা তাকে গীতরত্ন উপাধিতে ভূষিত করেন। নীলকণ্ঠের যাত্রার গল্প শুনে শ্রীরামকৃষ্ণ নীলকণ্ঠের যাত্রা দেখতে এবং শুনবেন বলে এসেছিলেন এবং আপনারা তো এখনও বোধ হয় এই হাট খোলা যে আছে রবীন্দ্রকানন, সেখানে এখনও বোধ হয় 7-8 দিন বা 15 দিন ধরে যাত্রা হয়। এটা অনেক বছরের যাত্রাপালার ঐতিহ্য। এখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব নীলকণ্ঠের যাত্রা শুনতে গেছিলেন বারোয়ারিতলা, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এরপরে নীলকণ্ঠ দক্ষিণেশ্বরে গিয়েছেন যাত্রা করতে এবং সেই দক্ষিণেশ্বরের যাত্রাতে এই গানটি ছিল, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। এই গানটি এত ভালো লেগেছিল ঠাকুরের যে তিনি রামলাল দাদাকে বলেছিলেন এই গানটি লিখে রাখতে এবং শিখে রাখতে, যাতে পরে পরে শ্রী রামকৃষ্ণদেবকে এই যাত্রা এই গানটি তিনি শোনাতে পারেন। 1884 সালের অক্টোবর মাসে নবীন নিয়োগীর বাড়িতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নীলকণ্ঠের দেখা হয়। নীলকণ্ঠ অনেকগুলি প্রশ্ন করেছিলেন সেখানে ঠাকুরকে, তার মতো অন্যতম প্রশ্ন ছিল এই যে তার মতো সংসারী জীব যিনি সবসময় যাত্রাপালায় নানা কিছুতে জড়িয়ে থাকেন,
তখনকার দিনের যাত্রা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সমস্ত রাত যাত্রা করছে, সারাটা দিন কোনো রকমে ঘুমিয়ে কাটছে, আবার আরেক জায়গায় যাত্রা শুরু। যারা ভগবানকে আলাদা করে ডাকবার সময় পায় না তাদের কি কোনো গতি হবে না? শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেছিলেন যে ভগবানের নামগান আর ভক্তিরসের ধারা এটি সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে, এটা ভগবানের কৃপা নীলকণ্ঠের উপর। এবং তারপরে তিনি এতেই তার হবে, তারপরে তিনি তাকে মায়ের গান গাইতে বলেন। সেই মায়ের গান শুনে মধুর কণ্ঠে মায়ের গান, গানটা ছিল শ্যামাপদে শ্যামাপদে আস নদী তীরে বাস, এই গানটি যখন তিনি গেয়েছিলেন তখন ঠাকুর উঠে দাঁড়িয়ে সেই গানের সঙ্গে ভাব বিয়োগের অবস্থায় নাচতে শুরু করেছিলেন। নীলকণ্ঠের মনে হয়েছিল এটা তার সবচেয়ে বড় পুরস্কার। সেদিনকে যে গানগুলি তিনি গেয়েছিলেন সেগুলো হলো এই শ্যামাপদে আস নদী তীরে বাস, মহিষ মর্দিনী, শ্রী গৌরাঙ্গ তব নটবর তপত কাঞ্চন গায়, আর গিরি গণেশ আমার শুভকারে। আর ঠাকুর গিয়েছিলেন, ঠাকুর উত্তরে তাকে যেন গান উপহার দিয়ে পুরস্কৃত করেছিলেন। তিনি গিয়েছিলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দীর্ঘাই এসেছে, এই গানটি তিনি গিয়েছিলেন। ঠাকুর বলতেন যাত্রা থিয়েটারে লোক শিক্ষা হয়, সেই কারণে তিনি নিজে স্বয়ং যাত্রা থিয়েটার দেখতে গিয়েছিলেন, এই নীলকণ্ঠকে নীলকণ্ঠের যাত্রা দেখতে গেছিলেন, এবং সেই গল্প আজকে আমরা শুনব। আপনারা শুনেছেন পুঁথি দুটিভাবে লেখা হয়, একটা হচ্ছে পয়ার ছন্দ যেটা আমরা আগে করলাম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, আরেকটা হচ্ছে ত্রিপদী ছন্দ, যে ছন্দটা আমরা বেছে নিয়েছি আজকের জন্য। পুঁথিকার লিখছেন জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম, পতিত পাবন বেশ পূর্ণ ব্রহ্ম পরমেশ, প্রভুদেব অখিলের পতি, ধরি নর ফলে বর অবতীর্ণ ধরা পর, নিবারিতে জীবের দুর্গতি, প্রভুর যতেক কর্ম সকলেই গুড় মর্ম, লীলা ধর্ম তাহার ভিতর, সহজে না বুঝা যায় কি হেতু কি কইলা রায়, ভক্ত সঙ্গে লীলার আসরে, সরল ঘটনা যেন কহি মন শুন শুন, রামকৃষ্ণ লীলা সুমধুর, যেখানে জনতা বেশি যাইবে সেথায় খুশি, আজিকাল লীলার ঠাকুর, মাহেশ বল্লভপুরে রথযাত্রা দেখিবারে, কি বৎসরে প্রায় আগমন, ভক্তি শ্রদ্ধা অনুরাগে পেনেটিরে চিরাভোগে, যেখানে মহাসংকীর্তন হরিসভা স্থানে স্থানে, শহরে কি পল্লী গ্রামে, ভিক্ষালে লাল ভক্তে আবাসে, আকুল আনন্দে আকুল প্রাণ ব্রাহ্ম দলে যোগদান, উৎসব তাহাদের সঙ্গে মিশে, যাত্রা কিংবা সংকীর্তনে যেইভাবে যেরকমে, হয় কোন ঈশ্বরীয় কথা, রঙ্গমঞ্চে থিয়েটারে নাট্যশালা অবিদ্যা, বেশালয়ে ব্যবসায় চেতা, শহরে বারোয়ারি আড়ম্বর ধুমভারি, অগণন লোক যেথা জমে, যাত্রা নানা বিষয়ক কৃষ্ণ লীলা রাম সব, ক্রমান্বয়ে চলে রেতে দিনে, স্থান হাট খোলা নামে এইবারে সেইখানে, বারোয়ারি বিষম ঘটায় চৌদিকে, ছুটিল কণ্ঠ মুক্তি মানে নীলকণ্ঠ, মনোহর কৃষ্ণ লীলা গায়, গায়ক প্রভুর বরে ধন্য ধন্য এই সংসারে, যাত্রা করে জগতে মোহিত, শুনিলে পাষাণে জল শুষ্ক কষ্টে উঠে কল, অমনি সাপিনী ভুললে রীতি, সমাচার শ্রীগোচরে হাজির হইলা পরে, শিশুমতী বালক যেমন কণ্ঠের শুনিতে গান, সচঞ্চল ভগবান
ভক্তগণে বার বার কন, প্রতিকার বলছেন যে তিনি পতিত পাবন, আমাদের একটা কেউ যদি নাও থাকে তাহলে সবসময় জানবেন ভগবান আছেন আমাদের সঙ্গে। শ্রীমৎ ভগবদ্গীতায় যেখানে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে মোহিত হয়ে গিয়েছেন, তিনি বলছেন যে তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, এটা আমি বেশ বুঝেছি। এটা আমরা প্রথম দিকে বুঝতে পারি না, মনে হয় জগতে সবাই আমাদের আপনার, আমি ছাড়া জগতে সবাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যখন বিপদ হয় তখন আমরা বুঝতে পারি আমাদের কেউ ভালোবাসে না, ভগবান ছাড়া আমাদের কেউ নেই। শ্রীকৃষ্ণ যেন সেই শ্রীকৃষ্ণের সেই দিব্য বিশ্বরূপ দর্শন করে অর্জুনের এই প্রত্যয়টি মনের ভেতরে জেগেছিল। তিনি বলেছিলেন আমি জানি এই জগৎ সংসারে যদি সবাই আমাকে ফেলে দেয়, আমি যদি নিরাশ্রয় হয়ে যাই, তবু তোমার আশ্রয় থেকে কখনো দূরে যাব না, তাই তুমি একমাত্র আমার জ্ঞাতব্য বিষয়বস্তু, তোমাকে ছাড়া আমার আর জানার কিছু নেই। এই কথা ভগবান তাকে বলেছিলেন, ভগবানকে শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছিলেন। বলছেন পতিত পাবন বেশি পূর্ণ ব্রহ্ম পরমেশ প্রভুদেব অখিলের পতি ধরি নরে কলে বড় অবতীর্ণ ধরা পড় নিবারিতে জীবের দুর্গতি। যে অতীত পাবন জগৎ সংসারে এই অতীতকে যিনি উদ্ধার করবেন আসেন, সেই স্বয়ং ভগবান আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন, আমার মতো হয়ে, আমার আপনার মতো হয়ে। কেন আমার আপনার মতো হয়ে এসেছেন? না, আমাদের মনে প্রত্যয় জাগানোর জন্য এসেছেন যে এই চোদ্দ পোয়া তোমার শরীর, আমার শরীর চোদ্দ পোয়া, এই শরীরে তোমার আমার দ্বারা যদি হয়ে থাকে তোমারও হবে। আমরা যখন ট্রেনে যাতায়াত করি আমাদের থেকে একটুখানি জায়গা ছেড়ে রেখে লোকজন বসে, কী করে ধাক্কা দিয়ে বসবো? আমাদের এই পার্ক স্ট্রিট বালিগঞ্জ যখন স্টেশনগুলো আমরা ক্রস করি, মুসলমান মহিলারা ওঠেন, তারা জয়নগর টয়নগর যান, তারা ধাক্কা দিয়ে সবাইকে বসেন, কিন্তু আমাদের ধাক্কা দিয়ে বসেন না, কারণ বলেন একটু জায়গা থাকুক, সাধু তো একটু জায়গা থাকুক তাদের। কিন্তু ঠাকুর ওই গেরুয়া বসন, ওই ডিফারেন্সটুকুও রাখতে চাননি, তাই তিনি একেবারে আমাদের মতো সাধারণ হয়ে এসেছেন আমাদেরকে তুলবার জন্য। আমাদেরকে দয়া করছেন না, আমাদের শক্তিকে, আমাদের নিজের ভেতরে যে আত্মশক্তি, সেই আত্মশক্তিতে বলিয়ান হয়ে একটু একটু করে তুলছেন। দেখবেন আমাদের ভেতরে কীরকম সুন্দর পরিবর্তন হচ্ছে, কথামৃত যত করছি নিজেকে যেন নতুন করে দেখছি। তাই পুথিকার বলছেন যে ধরি নর কলে বড় অবতীর্ণ ধরা পড় নিবারিতে জীবের দুর্গতি। এটা নর কলে বড় হয়ে আমাদের জীবের দুর্গতি কম করবার জন্য তিনি এসেছেন। বলছেন সহজে না বোঝা যায় কি হেতু কি কৈলারায় ভক্ত সঙ্গে লীলারও আসলে। এই যে তিনি আসছেন আমাদের মাঝখানে থাকছেন, আমাদের মতো হয়ে থাকছেন, কেন করছেন এটা আমরা ঠিক ঠিক মতো বুঝতে পারি না। বলছে ইদানিং ঠাকুর একটুখানি বাইরের দিকে মন হয়ে গেছে। কীরকম? বলছেন যেখানে অনেক লোক, অনেক মানুষ এসে হাজির হচ্ছেন সেইখানে তার যাবার বড় ইচ্ছে হচ্ছে, সেইখানে গিয়ে গান গাইবেন, সেইখানে গিয়ে নাচবেন, সেইখানে গিয়ে ভক্তদের সঙ্গ করবেন, সেইখানে যাবার তার ভীষণ ইচ্ছে হচ্ছে। কখনো মাহেশে বল্লভপুরে ওই মাহেশের যে রথযাত্রা সেখানে যাচ্ছেন, ভগবান কীরকমভাবে ভগবত ভাবে বিভোর হতে পারেন, ভগবানের ভাবে কেমন করে বিভোর হয়ে যাওয়া, যেন তিনি অভিনয় করে দেখাচ্ছেন আমাদের, যাতে সেটা অনুকরণ করতে করতে সেই ভাবটার আমরা অনুসারী হতে পারি। পুথিকার বলছে ভক্তি শ্রদ্ধা অনুরাগে পেনিটির চিড়া ভোগে সেইখানে মহাসংকীর্তন। ওই যে পেনিটির যেখানে উৎসব হয় চিড়ার মহোৎসব, সেখানেও তিনি উৎসব এঁকেছেন। যখন এই ইয়াং বেঙ্গলরা আসেনি সেই সময়ের একটা ঘটনা আছে, ঠাকুর গিয়েছেন পেনিটির উৎসবে, মথুরামোহন শুনলেন যে ওখানকার যারা বৈষ্ণব আছেন তারা ঠাকুরকে ধরে এবার খুব মারধর করবেন, কারণ ঠাকুর তাদের সমস্ত ব্যবসা ট্যাবসাগুলো কেড়ে নিচ্ছেন আর তাদের লোকজন মানছে না, কিছু হচ্ছে না। তাই মথুরামোহন চাইলেন দুজন একেবারে সন্ডাগণ্ডা পালোয়ান বডিগার্ড দিয়ে তাকে পাঠাতে। ঠাকুর বললেন মায়ের যদি ইচ্ছা হয় তাহলে তোমার সন্ডাগণ্ডারা থাকলে আমি মারতাম, আর মায়ের যদি ইচ্ছা না হয় তাহলে কেউ না থাকলেও আমি কিচ্ছু হবে না। তবু মথুরামোহন থামলেন না, ঠাকুর যে নৌকায় করে গেলেন তার পেছন পেছন তিনিও ছদ্মবেশে সন্ডাগণ্ডা গুন্ডা টুন্ডা নিয়ে গেলেন। নৌকা গিয়ে খালি তীরেতে ভেসে ঠাকুর এক লাফে এরকম উঠে পড়েছেন, জুতো কোথায় পড়ে গেল তার ঠিক নেই, দৌড়ে গিয়ে সেই সংকীর্তনের ওখানে গিয়ে উপস্থিত। সেই পণ্ডিতরা তারা অপেক্ষা করছেন ঠাকুরকে আচ্ছা করে পিটবেন, ঠিক তাদের মাঝখানে গিয়ে তিনি নাচতে আরম্ভ করলেন। তিনি গাইছেন নাচছেন গভীর ভাব সমাধিতে মগ্ন। এরকম বৈষ্ণব আদতে ভগবানের ভক্ত যাই মনে যাই আসুক,
ভিতরে তো ভক্তিভাব আছে, তারাও নাচতে শুরু করেছেন, তারা অনুভব করছেন একটা অদ্ভুত আনন্দ যেন তাদের ঘিরে আছে। ঠাকুরের সঙ্গে তারা নাচছেন, এক দণ্ড প্রায় সময় অতিক্রান্ত হয়ে গেছে, তারা নাচছেন। নাচতে নাচতে তারা দেখলেন ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন। ঠাকুরকে ধীরে ধীরে তুলে নিয়ে গিয়ে একটা ঘরে বসানো হলো। বর্ণনা আছে একটা পদ্ম বন, সেখানে হানিবি মধুকর এসে মধু খাচ্ছিল। পদ্ম ফুল পূজারী পদ্ম ফুল তুলতে তুলতে সেই পদ্ম ফুলগুলোও তুলে নিয়েছে। মধু যেই পদ্ম ফুল তুলেছে ঝাড়া দেওয়াতে মধু ওই হানিবি যারা মৌমাছি তারা চলে গেছে। কিন্তু যখন সেই ঝুড়িতে করে যাচ্ছে পদ্ম ফুলগুলো নিয়ে যাচ্ছে, সেই মধুকরের দল তার পেছন পেছন ছুটছে। যে মধুকর তাদের একটা বিষ দাঁত থাকে, হুল থাকে, ভুলে গেছে তাদের বিষ দাঁতের কথা। ঠিক সেইরকম সেই বৈষ্ণব পণ্ডিতরা তারা ভুলে গেছেন তাদের মারধর করার কথা ছিল, তারাও শ্রীরামকৃষ্ণের পেছন পেছন মধুকরের মতো হাঁটতে হাঁটতে তার পেছন পেছন যাচ্ছে। বলছেন হরিসভা স্থানে স্থানে শহরে কি পল্লী গ্রামে ভিক্ষালীলা ভক্তেরও আবাসে আনন্দে আকুল প্রাণ ব্রাহ্মদলে যোগদান উৎসবে তাদের সঙ্গে মিশে। ভ্যারাইটির লোক, কখনো গ্রামে গিয়ে পল্লীতে তিনি নাচছেন, কখনো তিনি শহরের হরিসভাতে আসছেন, কখনো বড়লোক ভক্তের বাড়িতে আসছেন। কেন? সেই বড়লোক ভক্তের বাড়ি খুব বড়, সেখানে অনেক ভক্ত আসতে পারবে এবং তিনি চাইতেন উৎসব শেষে সকলে যেন একটু প্রসাদ পায়। বড়লোক ছাড়া তো আর কারোর সম্ভব নয়, তাই তিনি এইরকম নানা রকমের ব্যবস্থা করতেন। ব্রাহ্মণ যারা তারাও শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হয়ে গেছিলেন। যারা একসময় মনে করেছিলেন এই লোকটা ভালো, রামকৃষ্ণ পরমহংস লোকটা ভালো, শুধু গুরুকরণ হয়নি বলে তার গোলমাল হয়ে গেছে। এই যদি ব্রাহ্মণেতা কেশবচন্দ্রের কাছে মন্ত্র দীক্ষা নেয়, গুরুকরণ করে, তাহলে দেখবেন এর সব বিপদ সমস্ত আপদ কেটে যাবে। এইরকম তার ভাবনা চিন্তা ছিল। পুথিকার বলছেন যে ঠাকুর রঙ্গমঞ্চে গিয়েছে, সেখানে যারা অভিনয় করেন তারা পতিতা, তাদের মাঝখানে দাঁড়িয়ে তিনি যেন প্রত্যেকের ভেতরে ঈশ্বরের প্রকাশকে দেখেছেন। এইরকম এক রঙ্গালয়ে তিনি গিয়েছেন যেখানে একদিন এক টানা প্রায় 15 দিন ধরে যাত্রা হচ্ছে। সেবারে যাত্রার ভারী ধুম, একজন নতুন গায়ক এসেছে, তার নাম হচ্ছে নীলকণ্ঠ মুখোপাধ্যায়। অপূর্ব সে গায়, যখন সে গায়ে মনে হয় যেন পাষাণ গলে যাবে, এত অপূর্ব গান, মনে হচ্ছে যে দেবদেবীর বিষয়ে গান গাইছেন, সেই দেবদেবী যেন স্বয়ং উপস্থিত হয়েছেন। এমন এক গায়কের গান শোনার জন্য দক্ষিণেশ্বর থেকে রওনা দিলেন শ্রীরামকৃষ্ণদেব। কেমন সে মানুষ? পুথিকার বলছেন সমাচার শ্রীগোচরে হাজির হইল পরে শিশুমতী বালক যেমন। সে ছোট শিশুকে আমরা বলি না কিরে মেলা দেখতে যাবি, হ্যাঁ যেন সে আপনজন পরজন কিচ্ছু বোঝে না, সে মেলা দেখতে চললো, ঠাকুরও যেন সেরকম মেলা দেখতে চলেছে, ছোট্ট শিশুর মতো যাচ্ছেন। কণ্ঠের শুনতে গান সচঞ্চল ভগবান ভক্তগণে বারবার কন, বারবার বলছেন যে নীলকণ্ঠ মুখোপাধ্যায় গাইবে, বুঝলে সে ভারী সুন্দর গায়, মন প্রাণ চঞ্চল হয়ে যায়, তোমাদেরও হবে, চলো চলো। অ্যাডভার্টাইজ করছেন শুধু নিজের নয়, সকলকে নিয়ে তুমি নিয়ে যাবে। পুথিকার দেখছেন পরদিনের যাত্রাতে পুথিকারের শ্রীরামকৃষ্ণদেব ভোরবেলা হয়েছেন, রাত্রি শেষ রাত্রিরে রওনা দিয়েছেন দক্ষিণেশ্বর থেকে, ভোরে নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যাত্রা, তার সেই শেষ রাত্রিরে সেই যাত্রা দেখতে তিনি এসেছেন। পরদিনে প্রাতে যাত্রা কণ্ঠের শুনিতে যাত্রা বারোয়ারি শহরে যেখানে আনন্দেতে আটখানা সঙ্গে ভক্ত কয়জনা ভাড়াটিয়া গাড়ি আরোহণে সত্তর তরিত চেয়ে বারোটা ছুটিল ধে শহরের নানাবিধ স্থলে প্রভু ভক্তি ভক্ত অলি মত্ত অঙ্গ কৌতূহলি জুটিতে লাগিল দলে দলে কেহ আসরেতে গিয়া কুলে আল্লা দেয়া কুল গিয়া ভাগ্যবান নীলকণ্ঠ কয় শ্রবণ মঙ্গল বার্তা শুনতে খানে যাত্রা আসিয়াছেন প্রভু দয়াময় ভক্তিমান গায়কের ভাগ্যের নাহি কোঠে আনন্দে আকুল জড় স্বর কহে কর জোর করি এ যে স্থান বারোয়ারি জনাকীর্ণ ভীষণ আসর নিঃশ্বাসে গরম স্থান বন্যি বহে মূর্তিমান চন্দ্রাতপে ঊর্ধ্ব আবরণ প্রতিপর মানুষ্ট কহে তার হবে কষ্ট তিনি অতি যত্নের ধন
এত বলি সেইখানে ডাকে কর্তৃপক্ষগণে সঙ্গোপনে কহে বিবরণ সম্ভাষী বিনয়াচারে অতিব যতন করে পরিবারে প্রভুর আসন শুনিলে প্রভুর নাম সকলের খুল্ল প্রাণ কি জানি কি নামের ভিতর তখনই রচিল গিয়া লোকজন সরাইয়া শ্রীপ্রভুর আসন সুন্দর হেন কালে কোন ভক্ত মধুর রসনা যুক্ত দিল ঢালি অমীয় বার্তা গায়কের সন্নিধান সমাগত ভগবান বাহিরে ফটক বাঁধা যেথা। পুথিকার বলছেন ঠাকুর সেই ভোরবেলা মাঝরাত্রিরে যাত্রা করেছেন। পুথিকার বিশেষ লেখা করা শেখেননি, কিন্তু শব্দের ব্যবহার এত সুন্দর, টুইস্ট, একই শব্দকে ব্যবহার করেছেন কিন্তু দুটো দু অর্থে। এখানে বলছেন পরদিন প্রাতে যাত্রা, কণ্ঠের শুনিতে যাত্রা, একই যাত্রা দুভাবে ব্যবহার হয়েছে। একটা যাত্রা মানে যাত্রা করলাম, রওনা দিলাম, আর আরেকটা যাত্রা হচ্ছে নাটক। একই শব্দ একই লাইনে ব্যবহার করা হয়েছে কিন্তু দুটো দুরকম অর্থ। এ হচ্ছে শ্রীরামকৃষ্ণের অশেষ কৃপা, মুকম করৌতি বাচাল, সেই রকম। বলছেন আনন্দে আটখানা সঙ্গে ভক্ত কয়েজনা ভাড়াটিয়া গাড়ি আরোহণী। বলছেন আমাদের যাত্রা শুনতে গেলে আনন্দ হয়, তো ঠাকুরকে দেখে মনে হচ্ছে তার যেন আনন্দ আর থাকছে না, ফেটে পড়ছেন কি না যাত্রা শুনতে যাচ্ছে। ভক্তরা হাঁ করে তাকিয়ে দেখছে, তাহলে তো খুব ভালো জিনিস, ঠাকুরের এত আনন্দ হচ্ছে সে জিনিসটা তাহলে খুব ভালো হবে। তাই তাদের ভেতরে সেই আনন্দ যেন সঞ্চারিত হচ্ছে। পুথিকার বলছেন যে ঠাকুর আসছেন এই খবর ছড়িয়ে পড়া মাত্র দলে দলে ভক্তরা আসছে। কি সুন্দর কথাগুলো বলছেন, প্রভু ভক্তি ভক্ত হলি মত্ত অঙ্গ কুতুহলে জুটিতে লাগিল দলে দলে। ঠাকুরের ভক্ত যারা, মানে ঠাকুরের মধু পান করে, শ্রীরামকৃষ্ণ মধু পান করে যেন মাতোয়ারা হয়ে গেছে, সেই ভক্তেরা দলে দলে জুটল। বলছেন মগ্ন অঙ্গ কৌতূহলী, মগ্ন হয়ে গেছে মানে মাতাল। কীরকম মাতাল, না ঈশ্বরীয় ভাবেতে মাতাল, ঈশ্বরের ভাবের প্রকাশ হয়েছে, তাতে যেন একদম মেতে আছে, একবারে আনন্দে বিভোর হয়ে আছে। তারা যেন কিছু কি কতক্ষণে তারা ঠাকুরের সঙ্গে দেখা হবে। এই যেরকম কাকু গাছি, আগে আমি আস্তে আস্তে আজকে বলছি, কালকেই বলছিলাম আমার ব্রহ্মচারী মহারাজকে, আমরা যখন ছোটোবেলায় আসতাম কোনো রিক্সা টিক্সা পাওয়া যেত না, এখন সার সার অটো সেই কাকু গাছির মধ্যে থেকে আমাদের আসতে হতো। পুরো রাস্তাটাকে চোখের নিরিখে আমরা জরিপ করে করে ভাগ করে নিয়েছি, এইখানটা 10% হলো, তারপরে গেলাম আরও 10%, তারপরে গলির মুখটা যেখানে এখন তোরণ হয়েছে ওখানে 10%, 30%, তারপরে এক একটা বাঁক মানে 10% করি। এখন গেটের কাছে আসি, দূর থেকে গেটটা দেখা যাচ্ছে, একবারে ভীষণ আনন্দ হতো। আপনাদের নিশ্চয়ই আজকে এরকম আনন্দ হচ্ছে, কিন্তু আমাদের এই 10%-এর যে আনন্দটা আপনারা আগে পেতেন সেই আনন্দটা এখন পাওয়া যায় না। এইরকমভাবে তারা যেন আনন্দেতে বিভোর হয়ে আসছে। বলছেন একেবারে ঠাকুর শুনতে এসছেন যাত্রা, সে শুনে নীলকণ্ঠের সে কী ভাব, বলছে আরে বাবা তিনি এখানে আসছেন, তো বারোয়ারি কত রকমের মানুষ এসেছে, তাদের এত লোক, তাদের নিঃশ্বাসের একবারে পরিবেশ গরম হয়ে গেছে। তখন তো এরকম পাকা ছিল না, চাঁদোয়ার তলায় শীতকালের দিনে যাত্রা হচ্ছে, তা গরম কারণ লাগছে না, কিন্তু এত মানুষের নিঃশ্বাসে তার কষ্ট হবে। অত্যন্ত বিনীতভাবে তিনি যাত্রার মালিককে বললেন ঠাকুর আসছেন, তিনি পরম যত্নের ধন, তাকে খুব যত্ন করে রাখা হয়। আমাদের কেশবচন্দ্র সেন বলেছিলেন শ্রীরামকৃষ্ণ কি লাটের মাল, তাকে কাঁচের অবয়ব, কাঁচের পাত্রের ভেতরে, কাঁচের আলমারির ভেতরে, গ্লাস কেসের ভেতরে রাখতে হয়, যাতে এই মরজগতের মলামাটি লেগে তার সেই যে তার যে গরিমা সেটা যেন সামান্যতম ম্লান না হয়ে যায়। বলছেন তাকে খুব যত্ন করে রাখতে হবে। তিনি খুব বিনয়ের সঙ্গে বলছেন, যাত্রাওয়ালা খুশিতে প্রাণ ফেটে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণদেব আসছেন, পরমহংসদেব আসছেন, তিনি তাড়াতাড়ি করে সুন্দর ব্যবস্থা করেছেন। এমন সময় এক ভক্ত এসে খবর দেবে, সে খবর দেওয়াটাও সুন্দর। ওই যে থিয়েটারে যাত্রায় আমরা দেখি না, বা দা বা মুলায় যা বসিয়া এই সম্রাট পধার রেহে হে, এই যে বলতে থাকে ঠিক সেই রকমভাবে। বলছে হেন কালে কোনো ভক্ত মধুর রসনাযুক্ত, সে কোনো কথা বলছে মনে হচ্ছে তার শব্দের ভিতর দিয়েও যেন মিষ্টতা ঝরে ঝরে পড়ছে। কি বলছে সে, না শ্রীরামকৃষ্ণের আগমন বার্তা জানাচ্ছে, ঢালি দিল অমেয় বার্তা, সে বলছে যে বার্তাটা দিচ্ছে সেটাও যেন মনে হচ্ছে একবারে অমৃত সম, শ্রীরামকৃষ্ণ আসছেন, সেই অমৃত সম বার্তা দিলেন। গায়কের সন্নিধানে সমাগত ভগবান বাহিরে ফটক যেটা বাঁধা, যেখানে মেইন গেট হয়েছে ওইখানে সে ঠাকুরের গাড়ি থেমেছে,
তিনি এসে খবর দিলেন, সারা পরিবেশের মধ্যে কেউ যেন ওনার আনন্দ ছড়িয়ে দিয়ে গেল। ওই আমরা দেখি, এটা দেখেছি আমরা যখন এশিয়ান গেমস হতো, অলিম্পিকেও দেখেছি, সেই হিউম্যান ওয়েভ একবার করে উঠছে, আবার করে পড়ছে, আবার করে উঠছে, মানুষজন উঠছে বসছে, তার মধ্যে দিয়ে হিউম্যান ওয়েভ তৈরি হয়েছে। ঠিক সেইরকম যেন একটা আনন্দের ঢেউ সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, কোনোভাবে যেন আর আটকে রাখা যাচ্ছে না। পুথিকা দিচ্ছেন কেমন অবস্থা তখন আমাদের নীলকণ্ঠের, কী অবস্থা নীলকণ্ঠ গাই ছুটছে, আসর ত্যাজিয়া চলে বিষম জনতা ঠেলে, তাড়াতাড়ি গায়ক ব্রাহ্মণ শ্রীপ্রভুর পদধুলি মাথায় লইল তুলি, ভক্তি ভরে করিয়া বন্দন প্রভু সহ ভক্ত সহ প্রভু রায় আসরে লইয়া যায়, নিজে করি বাট পরিষ্কার এখনো প্রভুর দশা কিঞ্চিত সত নেশা, মৃদু মন্দ আবেশ সঞ্চার নিজাসনে উপবিষ্ট প্রভু দেব রামকৃষ্ণ দুই ধারে ভক্ত নিকর, ধরণী পরম সুখে ধরিল নিজের বুকে গোলকের ছবি মনোহর। ঠাকুর আসছেন, নীলকণ্ঠ নিজে একটা ঝাড়ু হাতে নিয়ে সমস্ত রাস্তা মার্জনা করতে করতে নিয়ে আসছেন, ঠাকুর আসছেন সবার পায়ের ধুলোতে, যে পথ অপরিচ্ছন্ন হয়েছে সেই অপরিচ্ছন্ন পথকে পরিষ্কার করতে করতে এনেছেন। ঠাকুর মনমোহন মিত্রের বাড়িতে গিয়েছিলেন, সেই ঘটনাটি অপূর্ব, এখানে বলা উচিত আমাদের। এই ভালোবাসাটা আমি বলছি না আমাদের ওরকম করতে হবে, ওই অনুরাগটা আমাদের দরকার। ঠাকুর এসেছেন, বেশ গান টান হইচই হয়েছে, তারপরে মনমোহন মিত্র তাকে আমন্ত্রণ করছেন দোতলায় খাবার ব্যবস্থা। আগে আগে মনমোহন মিত্র যাচ্ছেন, পরে পরে শ্রীরামকৃষ্ণদেব যাচ্ছেন, তার পিছনে পিছনে তার মা যাচ্ছেন, হাতে একটা ভিজে ন্যাকড়া আর বাঁ হাতে একটা গাড়ুতে খানিকটা জল। ঠাকুর যাচ্ছেন, একটি করে সিঁড়ি উঠছেন, মনমোহন মিত্রের মা সেই সিঁড়িটিকে ভালো করে মুছে দিচ্ছেন যাতে শ্রীরামকৃষ্ণের পদধূলি যেন আর অন্য কেউ না মারাতে পারে, সেই পদধূলির যেন সামান্যতম অমর্যাদা যেন কেউ না হয়। আপনাদের মনে হতে পারে এটা বড্ড পাকাপাকি লোক দেখার, তা কিন্তু নয়, ভালোবাসাটা ওই অনুরাগের ভেতরের যে ভালোবাসা সেটা আমাদের নেওয়া দরকার। এই যে নীলকণ্ঠ যে ঝাড়ু দিতে দিতে নিয়ে যাচ্ছেন, জায়গা পরিষ্কার করতে করতে নিয়ে যাচ্ছেন, লোক দেখানোর জন্য নয় যে আমার পেছনে কত ভিআইপি এসছে তা নয়, মনে হচ্ছে এই জায়গা সেই পরম পুরুষের পায়ের স্পর্শ করবে। বুদ্ধদেব যখন বোধি লাভ করেছিলেন সেই আনন্দেতে যখন তিনি হেঁটে বেড়াচ্ছিলেন, তার প্রতি পদবিক্ষেপে যেন একটি করে পদ্মফুল বিকশিত হচ্ছিল, সে যেন শ্রীরামকৃষ্ণ এগিয়ে যাচ্ছেন সেই পথটা যেন সুন্দর হয়ে যাচ্ছে। ঠাকুর গিয়ে বসলেন, তার দুপাশে যেন সেই ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন, শ্রীরামকৃষ্ণ বসেছেন, তাদের আর একাসনে বসবার অধিকার নেই, তারা দাঁড়িয়ে আছেন। বলছেন ধরণী পৃথিবীর খুব আনন্দ হচ্ছে, স্বয়ং গোলক বিহারীকে হৃদয়ে ধারণ করে পৃথিবীর খুব ধারণ আনন্দ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ তো এসে বসলেন, আমরা তো শুনলাম আমাদের নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের কী অবস্থা, ঠাকুরকে দেখে দর্শকদের কী অবস্থা হয়েছিল সেটা আমরা শুনি। পুথিকা লিখছেন, ভাগ্যবান অগণন উপস্থিত লোকজন দর্শন অনিমেখে করে, পতিত পাবন হরি ভবনি ধীর কাণ্ডারে দেহ ধরি ধরার আসরে, পুরাণ গ্রন্থতে কয়ে পুনর্জন্ম নাহি হয় বারে কো ঈশ্বর দর্শনে, হাজারো হাজারো আজি চিনিল জন্মের বাজি নিরক্ষিয়া রাজীব চরণে, প্রভু অবতীর্ণ কালে যেথা সেথা মুক্তি ফলে পথে ঘাটে ছড়া ছড়ি যায়, জলবিন্দু যে প্রকার আদর নাহি তার অনিবারে ঝরে বরিশয়, আব অবসানে বরিশার এক বিন্দু মেলা ভার দুঃসাধ্য না হয় অর্জন, তৃষ্ণা নিবারণ তারে কে জল খাইতে পারে করে করি সরসী খনন, মানুষ মায়ার করে আসক্তি ছাড়িতে নারে নাহি চায় হইতে মোচন, বিষাধারে কুতুহলে উঠে ডুবে নেচে খেলে বিষের জন্ম কীটের যেমন, ধন্যরে কালের জীব প্রভু দর্শনে শিব অবতীর্ণ দয়ালু ঠাকুর, রামকৃষ্ণ লীলানিধি মুক্তি মিলে মথে যদি হেলায় বন্ধন হয় দূর,
লীলাকাণ্ড আছি কারে বহু শুন বহু ভাগ্য চারে যাত্রাশালী লোক অগণন শ্রীপ্রভুর আগমনে যাত্রা নাহি কেহ শুনে ভগবানে করে নিরীক্ষণ অন্তরে অপার সুখ উচ্ছ্বাসে প্রফুল্ল মুখ লক্ষণ বদন মধ্যে খেলে শ্রীপ্রভুর আনন্দ ধার যেখানে উদয় তার সবে ভাসে আনন্দ হিল্লোলে গায়ক সাধক ভক্ত প্রেমেতে হইয়া মত্ত সুখে পাইয়া প্রভু বরে ভক্তি মাখা সুরচিত গায়ে কৃষ্ণ লীলাঙ্গিত শ্রবণ মোহিত চিত করে। পুথিকার বলছেন দর্শক বসে আছেন, তারা হাঁ করে ঠাকুরকে দেখছেন, বলছেন অনিমিখে করে, মানে চোখের পলক ফেলতে পারছেন না ঠাকুরকে দেখে। চোখের পলক ফেললে যে অতটুকু যে সময়ে দেখতে পাবেন না, ওই যে একটা একটা দুটোর মধ্যে যেন একটা সময়ের যে ফারাক ওইটুকুও যেন তারা সহ্য করতে পারছে না, এরকম করে চোখ একবারে এক দৃষ্টিতে তাকে দেখছে। বলছেন পতিত পাবন হরি ভবনিধির কাণ্ডারি দেহ ধরি ধরায় আসেন, তারা বিশ্বাসই করতে পারছে না স্বয়ং সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি এসেছেন, এসেছেন তাদের মাঝখানে বসে আছেন। পুথিকার বলছেন যে ভগবানকে ওই আছে রথে চড়া অবস্থায় বামনকে দর্শন করলে, যখন রথে চড়া অবস্থায় আমরা ভগবানকে দর্শন করি তখন পুনর্জন্ম নবিদ্যতে, আর পুনর্জন্ম হবার কথা নয়, কিন্তু তিনি যে বামন, তিনি যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ এইটা তো বোধ হওয়া দরকার। পুথিকার বলছেন যে ঠাকুরকে তিনি দেখলেন, ঠাকুরকে যারা দেখলেন তারা একবারে মোহিত, নিশ্চিত নিশ্চিতভাবে তাদের আর কোনোদিন জন্ম হবে না, তারা জন্মমৃত্যুর পারে চলে গেলেন, তারা সেই আনন্দে ভরে গেছেন। কিন্তু তারা কি অনুভব করছেন, তারা কি বুঝতে পারছেন? সুজ্জীবনেদের একটা ভারী সুন্দর স্মৃতি কথা আছে, বেলুর লাইব্রেরিতে একটা সভা হয়েছে, বাবুরাম মহারাজ সুজ্জীবন এবং আরেকজনকে পাঠিয়েছেন। সভা শেষ হয়ে যাওয়ার পর যে আয়োজক তারা বলছেন একটু বসুন, আপনাদের কিছু জলযোগ করার ব্যবস্থা হবে। সূর্য মহারাজ বসে আছেন, দেখছেন দূরে একটা বেঞ্চে এক মহিলা বসে আছেন, ঝরঝর করে কাঁদছেন। সূর্য মহারাজ তার কাছে গিয়ে বললেন মা তোমার কী কষ্ট, কেন কাঁদছেন মা আপনি? তখন বলছেন বাবা এই চোখ দিয়ে সেই অতীত পাবনকে দর্শন করেছি, কই আমার তো কিছু হলো না, কিন্তু তোমরা সেই অতীত পাবনকে তো দর্শন করনি, শুধু তার নাম শুনে তাকে ভালোবেসে সংসারকে হেলায় ফেলে রেখে চলে এসেছো, আমার কি কিছু হবে না? সূর্যি মহারাজ তার এই ঘটনাটা বর্ণনা করতে করতে বলছেন যাকে তিনি একবার দর্শন দিয়েছেন তার প্রকাশ তিনি তার হৃদয়ে করবেনই করবেন, আজ হোক কাল হোক পরশু হোক যবে হোক, এবং যে মুহূর্তে তার হৃদয়ে সেই প্রকাশ হবে সঙ্গে সঙ্গে মুক্তি তার অনিবার্য। কিন্তু কেন আমরা বুঝতে পারি না, পুথিকার ভারী সুন্দর বর্ণনা দিচ্ছেন, বর্ণনা একবারে সেরা। বলছেন বৃষ্টির ধারা অঝরে ঝরে পড়ছে, কাল পরশুই যেমন ঝরছিল, আমাদের মনে হচ্ছিল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টির কোনো মানে আছে, আমরা ভুলেই গেছি আমাদের এবারে 43% কম বৃষ্টি হয়েছে, খেতে পাবো না, বেশিরভাগ মানুষ খেতে পারবো না, বৃষ্টি হয়নি, চাষ হচ্ছে না, বিভিন্ন জায়গায় চাষ কন্টিনিউ করার মতো জল নেই, অথচ আমরা যারা হাই রাইসে বসে আছি খুব কী বৃষ্টি হচ্ছে, আবার সেই খিচুড়ি রান্না করতে হবে, কী একটা বোরিং অ্যাটমসফিয়ার, হ্যাঁ ভ্যাবসা আমরা মনে করছি। বলছেন ঠিক সেই রকম বৃষ্টির ধারা যখন অঝরে পড়ে তখন তার জলবিন্দুকে আমরা দাম দিই না, কিন্তু যখন বৃষ্টি শেষ হয়ে যায় প্রখর মারুদণ্ড এসে যায় তখন এক বিন্দু জলের জন্য আমরা ছোটাছুটি করি, তখন আমরা মাটির বুক ফুটতে থাকি, পৃথিবী তার বুকে সেই বৃষ্টির ধারাকে ধরে রেখেছিল যেভাবে সেই তাকে পুকুর খনন করি, আর সেই সরসীর জল পান করে তবে আমরা তৃষ্ণা শান্ত হই। ঠিক এই কারণে ভগবান যখন লীলা করেন তখন আমরা ভগবানের সেই লীলাকে বুঝতে পারি না, কিন্তু যখন তিনি চলে যান যখন তার তীব্র অভাব অনুভব হয় এই লীলাগুলো পাঠ করি, এগুলো হচ্ছে সেই পুকুরের জলের মতো, এক বিন্দু পান করলে আমাদের স্বস্তি হয়, তাই ভগবান এত লীলা করলেন, নাহলে তিনি এসে নাচলেন গাইলেন নীলকণ্ঠের গান শুনলেন আমার কী হলো, আমার হলো এই আমি তো তাকে দেখতে পাইনি, এই চর্মচোখে নিশ্চয়ই দেখেছি ফুল গাছ পাতা হয়ে, কিন্তু আমি তো তাকে অনুভব করতে পারিনি, এই জন্মে তাকে দেখার ইচ্ছে হয়েছে, তাকে জানার ইচ্ছে হয়েছে, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না, তাই তার রেখে যাওয়া সেই সরসীর জল সেই পান করে আমার মনের ভেতরে আনন্দ হচ্ছে, চোখ বন্ধ করে আমি দেখছি তিনি এসে বসে আছেন, অপূর্ব তার আনন্দ। বলছেন ভক্তেরা তাকে দেখছে অন্তরে অপার সুখ উচ্ছ্বাসে প্রফুল্ল মুখ
লক্ষণ বদন মধ্যে খেলে শ্রীপ্রভু আনন্দধার যেখানে উদয় তার সবে ভাসি আনন্দ হিল্লোলে। বলছেন ঠাকুর বসে আছেন, তার সেই আনন্দময় চেহারা দেখে ভক্তদের মনেও আনন্দ হচ্ছে, তাদের মুখে কখন হাসি ফুটে গেছে আমরা বুঝতে পারছি না। গহনানন্দজি তখন কিছুদিনে প্রেসিডেন্ট হওয়ার পর কিছুদিনের জন্য একটু কেরালায় গেছিলেন, ফিরে এসেছেন। আমাদের এক সাধু বলছেন, মহারাজ আপনি ছিলেন না, বড্ড অভাব অনুভব হচ্ছে। মহারাজ তো কম কথা বলতেন, উনি দেখালেন মাথার উপর ঠাকুরের ছবি আছে, যে ওরা তো ছিলেন, বলতেন ওরা ছিলেন কিন্তু আপনাকে তো দেখতে পাইনি, আনন্দটা দেখতেন। যদিও গহনানন্দজির খুব একবারে খুব জোরদার বকাঝকা দিয়ে ঠাকুরের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু এ কথা অবশ্যই তাকে দেখে আনন্দ। আমার সঙ্গে হয়তো কথা হচ্ছে না, মহারাজরা হেঁটে যাচ্ছেন, প্রেসিডেন্ট মহারাজরা হেঁটে যাচ্ছেন, আনন্দ। আমি বলি একটা গল্পের কথা, সবসময় মনে করার চেষ্টা করি, ঠাকুরের জন্মতিথি পূজ্যপাদ আত্মস্থানন্দজি তখন প্রেসিডেন্ট, মহারাজ ঠাকুর ঘর থেকে বেরিয়েছেন, লম্বা একটা মালা পরিয়ে দেওয়া হয়েছে, আর ভক্তরা মহারাজ মহারাজ করে চেঁচাচ্ছেন। মহারাজ এক কাঁধে একটা হাত তার সেবকের কাঁধে দিয়েছেন, আর লাঠি সহ এমনি করে হাতটা তুলে ধরে আছেন এবং মুখ ভর্তি আনন্দ। কতবার সেই ছবি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে রেখে আয়নার সামনে ওরমভাবে হাসার চেষ্টা করেছি, কিন্তু ও হাসি আমাদের দ্বারা হয়নি। ওই যে আনন্দ, ওই হাসি দেখে আমরাও কখন হাসছি নিজেরাও বুঝতে পারছি না। পুঁথিকার তাই বলছেন, শ্রীরামকৃষ্ণ বসে আছেন, কারুর সঙ্গে কোনো কথা বলছেন না, চুপটি করে বসে আছেন, কিন্তু দূর থেকে তাদের তাকে দেখে আনন্দ হচ্ছে এবং সেই আনন্দের প্রকাশ তাদের চোখে মুখে সর্বত্র প্রকাশিত হচ্ছে। এমন সময় তিনি সেই গাইতে শুরু করলেন নীলকণ্ঠ, কৃষ্ণযাত্রার পালায় তার সেই অপূর্ব কণ্ঠ মাধুর্য দিয়ে গাইতে শুরু করলেন। পুঁথিকার দেখছেন, নিজাসনে উপবিষ্ট ছিলা প্রভু রামকৃষ্ণ, কৃষ্ণ কথা করিয়া শ্রবণ আবেশে অবশ হইয়া উঠিলেন দাঁড়াইয়া, অঙ্গে নাহি বাহ্যিক চেতন ননির পুতলি যিনি তখনই শ্রী তনুখানি চরণ ধরিতে নারে, আর কাছে ভক্ত দুইজনে ধরিলেন সযতনে ভাবে মত্ত প্রভুরে আমার, আমরি কি মনোহর সমাধিস্থ কলেবর নিশাকর বদন মণ্ডলে অপরূপ শোভা পায়ে কিরণ হিল্লতায় ঝলকে ঝলকে জবে খেলে নিরখি শ্রীমুখ বিন্দু অন্তরের প্রেম সিন্ধু আধার ছাড়িয়া ছুটে যায় তোড়ে ভাসে তার জলে বহু দূর দূরাঞ্চলে দুই কুল যে রহে যে যে থায় কত পথ ছুটে ঢেউ সন্ধানে না জানে কেউ বিধির বিধান নাই খেলি মায়া ঈশ্বরের শক্তি অপার তাহার কীর্তি লীলার ভিতরে আছে ঢাকা কোথা সূর্য কত দূরে কেমনে বিমানে করে লবণাম্বু লইয়া সিন্ধুর বিমানে চালিয়া কল ফটিক নির্মল জল চাতকের তৃষা যাকে দূর ধরায়ে জল দিমালা শূন্যে মার্কে করে খেলা ধরিয়া জলদ নামান্তর এবার বিষম দায়ে কিছু নাই বুঝা যায় কিবা কিবা কোথাকার ঘর এক শক্তি মোটে মূলে কার্যেতে ভিয়ানে তোলে লক্ষ কোটি সৃষ্টি রকমারি দুটি বস্তু সমরূপ বিশ্বমধ্যে অপরূপ শক্তির শক্তি বলি হারি। পুঁথিকার বলছেন, তিনি গাইতে শুরু করেছেন, নীলকণ্ঠ গাইছেন যাত্রা, তার সেই গান শুনে ঠাকুর উঠে নাচতে আরম্ভ করেছেন, গভীর ভাব সমাধিতে মগ্ন, ভক্তরা ঘিরে আছে তাকে ঘিরে ধরবার চেষ্টা করছে যাতে তিনি কোনোভাবে পড়ে না যান, গভীর সমাধিতে মগ্ন হয়ে গেছেন, অপরূপ তার রূপ দেখাচ্ছে। পুঁথিকার বলছেন, আমরি কি মনোহর সমাধিস্থ কলেবর নিশাকর বদন মণ্ডলে অপূর্ব শোভা পায় কিরণ হিল্লতায় ঝলকে ঝলকে জবে খেলে। বলছেন অন্ধকার রাত্রি, পূর্ণিমার রাত্রি, একটু একটু করে সন্ধ্যা হতে শুরু করেছে, এমন সময় আকাশ জুড়ে পূর্ণিমার চাঁদ এসে উপস্থিত, তার অপূর্ব জ্যোতিতে ভেসে যাচ্ছে সমস্ত ধরাতল, তার স্নিগ্ধ জ্যোতিতে আলোকিত হয়ে আছে, একবারে কোথাও যেন সামান্যতম অন্ধকার নিয়ে আসে, আলো দেখে সবার মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ ফুটে উঠেছে। ঠিক সেই রকম ঠাকুর দাঁড়িয়ে আছেন, তার সেই জ্যোতির্ময় মুখমণ্ডল দর্শন করে
সবার মনের ভেতর যেন আলোকিত হয়ে যাচ্ছে। বলছে ভগবানের লীলা বোঝা কঠিন, ওই সমুদ্রের জল বয়ে যাচ্ছিল, নদীর জল বয়ে যাচ্ছিল, সূর্য কী করলো তার উপর এমন গরম করে দিল সেই জল তার জলীয় ভাব ত্যাগ করে বায়বীয় রূপ হয়ে আকাশেতে চলে গেল। তারপর সেখানে গিয়ে সেই হাওয়ার সাথে সে খেলা করতে থাকলো, জুড়ে 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 মেঘ হতে শুরু হলো। এক সময় খেলতে খেলতে সব মেঘগুলো ঘনীভূত হয়ে গিয়ে আর যখন তারা ধরে রাখতে পারছে না নিজেকে, বর্ষার ধারার মতো আবার সে পৃথিবীর দিকে নেমে এলো। ঠিক সেই রকম ভগবান যেন যেই যে লীলা করছেন আমরা বুঝতে পারি না, তিনি আমাদের সামনে নাচছেন গাইছেন কিন্তু কখন যে আমাদের মনকে যে সংসারীয় আবর্ত থেকে তুলে দিচ্ছেন, ক্ষণিকের জন্য হলেও তুলে দিচ্ছেন, ভুলে গেছি আমরা কার সংসার, কার বাড়ি থেকে এসি, কেন এসি, আজকে রান্না করতে হবে, কী আইটেম করতে হবে, ভুলেই গেছি, মনেই করছে না, মনে হচ্ছে শুধু তার কথা ভাবি। বলছেন তিনি উপস্থিত হয়ে আমাদের মনের ভেতরে যে সব সংসারের ভেতরে জলটা গোলা জলটা ঘুরে বেড়াচ্ছিল কখন তার মধ্যে নির্যাসটুকুকে তুলে নিয়ে তার সঙ্গে খেলা করতে শুরু করেছে, আমরা বুঝতেই পারিনি। আমরা তার সঙ্গে সেই বায়ুর মতো, বায়ুর হাগা হওয়াতে সেই মেঘের মতো ভেসে বেড়াচ্ছি, আর যখন সেই আর নিজেকে ধরে রাখতে পারছি না আবার আনন্দের সঙ্গে সংসারে ফিরে আসছি। কিন্তু যে মানুষটা ফিরে আসছি সেই মানুষটা, যে মানুষটা গিয়েছিলাম সেই মানুষটা নয়, একেবারে সম্পূর্ণ বদল হয়ে ভেতরের মানুষটার আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। পুঁথিকার লিখছেন যে যে জল পান করা যায় না, সমুদ্রের যে জল পান করা যায় না লবণাক্ত বলে, সেই জল ওপরে যায়, সে তার লবণ ছেড়ে দেয়, জলধারা হয়ে যায়, আর সেই জল নেমে আসে সেই বৃষ্টির ধারায়, চাতক তার তৃষ্ণা নিবারণ করে। পুঁথিকার বলছেন যাহার যার যাহা অধিকার দিল নষ্ট নহিকার সমভাবে সকলে পালন গোকল বেদান্ত আদি রাজ রাজ রামকৃষ্ণ সকলে বিচারে তুষ্ট বিবাদ কলহ বিভঞ্জন যার যাহা অধিকার তিল নষ্ট নহিকার সমভাবে সকলে পালন গোকুল বেদান্ত আদি যেখানে যাব তো বিধি যত পথ ব্যক্ত চিরকালে সকলে ধরিয়া বক্ষে সমান যতন রক্ষে করিলেন প্রভু ধর্ম পাল। পুঁথিকার বলছেন যে এই যে মানুষে মানুষে বিভাগ, যে এই যে সংসারের ভেতরে থাকে, ও আমার দিকে অগ্নি করে তাকালো, আমার দিকে ফিরেও তাকালো না, আমি তোর অত উপকার করলাম, হারি বাবা তুমি একটুও মনে রাখলে না, এই যে এগুলো আমাদের হয় না বলছিলাম, প্রত্যেকের কম বেশি হয়, রিটার্ন তো চাই, করেছি কেন পাবো না, তোমাকে কি এমনি করেছি, এটা আমরা চাই না এরকম না, সত্যি সত্যি চাই। তিনি আমাদের মধ্যে থেকে আমাদের যখন ওই ওপরে তুলে নিয়ে গেলেন, লবণকে যেরকম তুলে নিয়ে যাচ্ছেন জলের সাথে, তার সেই লবণ পড়ে যাচ্ছে, যে জলটা থেকে যাচ্ছে সেটা একবার বিশুদ্ধ পানীয়র বিশুদ্ধ জল, ঠিক সেই রকম তাঁর কাছে এলে আমার ভেতরে যে লবণাক্তটা, যেটা আর যে কারণে মানুষ নোংতা বলে আমাকে দূরে ছড়ে রেখেছে, সেই নোংতাটাকে তিনি সরে দিয়ে সেই একই আমি আমাকে মিষ্টতায় রূপান্তরিত করেছে। রবীন্দ্রনাথ লিখছেন না, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তরে, এমনি করে তোমার মাঝে নবীন করে লও হে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর, এই লোভিনী সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর সুন্দর হে সুন্দর, তোমার স্পর্শে সেই পুরনো আমি এক নতুন রূপে রূপান্তরিত হচ্ছি। আমরা শেষ করব আজকের লীলার শেষ অংশটা দিয়ে। পুঁথিকার লিখছেন সমাধিস্থ অবস্থারে কত কি বিকাশ পায় বিশ্বরূপ শ্রীদেহ আধারে, জানি না সে কোন জনিয়া বুঝে যার অনুকনা সেবা কিবা কেবা কিবা কিবা বল কারে, বদনে অপূর্ব শোভা জনগণ মন লোভা শোভা তার না যায় বর্ণন, বারেক দেখিলে পরে নয়ন মোহন করে মুক্ত করে নহি কদাচন, আজি এই যাত্রা সালে সেই ভাবি মুখে খেলে দেখিতে লোলুপ কয়জন, মুখে মুখে কলরব করিয়া দাঁড়ায় সব অতীত পাবন দর্শনে। বলছেন তিনি কৃপা করে আমাদের দর্শন দিচ্ছেন, আর সেই দর্শন মাত্র আমাদের মনের গতি যেরকম আমরা সেইভাবে তাকে গ্রহণ করছি, কেউ ভাবছি ইনি মহাপুরুষ, কেউ ভাবছি ইনি পতিত পাবন, কেউ ভাবছেন ইনি আমার একমাত্র মুক্তির পথ,
যার মনে যেরকমভাবে প্রকাশিত হচ্ছে, যার দর্শন যেরকম হচ্ছে, তিনি ঠিক তার কাছে সেই রূপে প্রকাশিত হচ্ছে। কিন্তু সবাই আনন্দে ভেসে আছে, কেউ যেন নিজের আনন্দকে বাঁধ ভাঙা রাখতে বাঁধ দিয়ে রাখতে পারছে না। সেই বাঁধ ভাঙা আনন্দের প্রকাশ হচ্ছে, লোকে দাঁড়িয়ে পড়ছে, হরিধ্বনি করছে, ওদিকে গান হচ্ছে, সে গান থেমে গেছে, যার গান শুনবে বলেছে তিনি গান থামিয়ে দিয়েছেন, লোকে হরিধ্বনি করছে, আনন্দে ভরপুর হয়ে আছে, সবাই ভগবানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। খুব বুদ্ধিমান তো নীলকণ্ঠ, যাত্রাওয়ালা হলে কি ভীষণ প্রফেশনাল, তার সেই প্রফেশনাল মেন্টালিটি কি সুন্দর কাজ করলো এখানে আমরা দেখব। পুথিকার বলছে, দেখিবারে গোল যোগ যাত্রা প্রায় যায় ভেঙে, ভক্তমান গায়ক প্রধান আপনার দলে বলে, সহভক্ত সহকুল করতালে গায়ে যুগ্ম রাধা কৃষ্ণ নাম, শুনিয়া যুগল নাম নিম্ন দেশে ভগবান নামিতে লাগিল ক্রমে ক্রমে, ভক্তগণে পুনরায় বসাইয়া দিল তাই পূর্ববত নিজেরও আসনে, যাত্রারম্ভ হলে পুনে আজিকার লীলা শুন দুন বলে পুনশ্চ আবেশ, কৃষ্ণ প্রেমে গাঢ়তর বিকল বিকলাঙ্গ গুরুতর হইলেন প্রভু পরমেশ, আবেশ ইচ্ছার রীতি ঠিক যেন মাতাহাতি দিগা দিগ নারাহে জ্ঞান, ইন্ধন বন্ধন কুটি দেহ গেহ পরিপাটি নষ্ট করি হয় ধাবমান, অতুল মূরতি খানি ভক্তের জীবন প্রাণী পাছে তাহে হানি কিছু হয়, সেই হেতু লয়ে তায় সত্তর বাহির যায় ভক্তগণে ভীত অতিশয়, সেবা শুশ্রূষার পরে সুস্থ করি প্রভু বরে পলাইল সকটার হানি, বাগবাজারেতে ধাম ভক্ত বসু বলরাম ভাগ্যবান তাহার ভবনে, রামকৃষ্ণ লীলা গীত যাহাতে সুধার রীত উতচিত নিশ্চিত শ্রবণে, বিকার বাতিকলয় অক্ষয় অমর হয় বিমোচন ভবের বন্ধনে। পুথিকার বলছেন যখন তিনি গাইছেন গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন, তখন তিনি রাধাকৃষ্ণের নাম করতে শুরু করলেন, রাধাকৃষ্ণ নাম করতে করতে তার কোল করতাল নিয়ে তার গায়ক দল সবাই রাধাকৃষ্ণের নাম করতে থাকলেন, নাম করতে করতে শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে সাধারণভাবের মধ্যে নেমে এলেন, গান হচ্ছে, কিন্তু যত শ্রীকৃষ্ণের গান হচ্ছে তত তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। নীলকণ্ঠের মনে হলো তাকে যেন ফিরিয়ে আনা যাবে না, অতএব তাকে দ্রুত এই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। অবাক বিস্ময়ে মানুষ দেখছেন, একটা মানুষ সাধারণের মতো এসেছেন, তাঁরই মতো দেখতে, হয়তো তার চেয়ে একটু গায়ের রঙটা পরিষ্কার, হয়তো তার হাসিটা আরও বেশি 16 ইঞ্চির মতো সুন্দর, কিন্তু এমন আনন্দে বিভোর হয়ে আছেন তিনি যেন আর কিচ্ছু বুঝতে পারছেন না, গভীর ভাব সমাধিতে মগ্ন, তারা দেখছে ঈশ্বরীয় ভাব কেমন হয়। ধীরে ধীরে ভক্তরা তাকে তুলে একটি ঘরে নিয়ে গিয়ে বসালেন, সেখানে ধীরে ধীরে তার শরীরে প্রাণ ফিরে এলে তাকে সেই ঘোড়ার গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হলো বলরাম মন্দিরে। শ্রীরামকৃষ্ণদেব চলে গেছেন, গান তখনও চলছে, নীলকণ্ঠের যাত্রা তখনও হয়ে চলেছে, ভক্তরা তখনও শুনছে, কিন্তু তাদের মন আর যাত্রার মধ্যে নেই, এমন লীলা তারা দেখেছে, এ লীলা তারা সারা জীবন ভুলবে না, এ লীলা তাদের নতুন করে বেঁচে থাকবার পথ দেখাবে, এ লীলা তাদের দেখিয়ে দিল ভগবান কী বস্তু, আর তাকে ডাকতে গেলে কতখানি অনুরাগ কতখানি ভালোবাসা থাকতে হয়, যেন চোখের পলকে বাচ্চা ছেলে যেরকম খেলা দেখায় ঠিক সেইরকম খেলা দেখিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেলে। এই এইগুলোই আমাদের স্মরণ করা। পুথিকার বলেছিলেন না যে কেন যখন বৃষ্টি ঝরে পড়ে, খানিক আগে আমরা পড়ছিলাম, বৃষ্টি যখন ঝরে পড়ে তখন আমরা তাকে অবহেলা করি, আমরা বুঝতে পারি না, তাই এই লীলাগুলো আমাদের বারবার তারপরে পড়া দরকার। যখন শ্রী ভগবান এসে গিয়ে লীলা করেছিলেন তখন আমরা কেউ ভাবিনি, কেউ ভেবেছিল পাগল ঠাকুর, কেউ বলেছিল মাতা খারাপ, কত রকমের কত কি বলেছিল, কিন্তু যত সময় দিয়েছে তত মনে হচ্ছে হ্যাঁ ইনি আমাদের মুক্তিদাতা, কিন্তু তখন আর তাকে তো ধরতে পারছি না, তখন তিনি আমাদের ধরাছোঁয়ার বাইরে, তার খেলার সঙ্গী হব কী করে, তার খেলার সঙ্গী না হলে তো তার সঙ্গে বিশেষ করে গভীরভাবে পরিচয় হবে না, তাই যেন তিনি তাকে তাঁর খেলার সঙ্গী হওয়ার জন্য তার লীলাগুলি আগামী দিনের মানুষের কাছে রেখে গেলেন, যার রোমন্থন করে
যেমন করে পৃথিবী তার বুকের ভেতরে জলধারাকে রেখে দেয়, যখন বৃষ্টি আর হয় না সেই জলধারাকে উন্মোচিত করে আমাদের তৃষিত প্রাণ শান্ত হয়। এই লীলা অভিনয় পুনরাভিনয় হৃদয়ের মধ্যে করো, আমাদের তৃষিত প্রাণ শান্ত হয়। যদি সেই শান্তি হয় তবে দেখবেন জীবন এক অন্য রূপে খেলা করছে। সেই আপনি নতুন হয়ে উঠেছে। আজকে এবারের মতো এই খেলা শেষ করছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।